Hello students, I welcome to all of you to this session of MCQ series on polity. Dear students, আমরা সোর্স অফ কনস্টিটিউশন ডিসকাস করব। এখানে নটা কোশ্চেন আছে, খুব লেন্দি হবে না কোশ্চেন ভিডিওটি, ঠিক আছে? নটা কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। তো আমরা জানো যে 1000+ MCQ সিরিজ স্টার্ট করেছিলাম পলিটির। তো সেই 1000+ MCQগুলো এটা হচ্ছে লেকচার নাম্বার 5, ঠিক আছে? তো চারটে লেকচার প্রোভাইড করা হয়েছে, তোমরা ওগুলো দেখে নিও। লাস্ট ক্লাস আমরা স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন ডিসকাস করেছিলাম। দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ দ্য জুডিশিয়াল রিভিউ ইন আওয়ার কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ। তোমরা জানো জুডিশিয়াল রিভিউ যেটা, হ্যাঁ, সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ইউএসএ থেকে। আর কী কী নেওয়া হয়েছে ইউএসএ থেকে একটু মনে করা যাক। তো ইউএসএ থেকে আমরা জানি যে প্রেসিডেন্ট অ্যাজ দ্য এক্সিকিউটিভ হেড অ্যান্ড সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্স, এটা কোথা থেকে নেওয়া হয়েছিলো? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আর কী নেওয়া হয়েছে? ভাইস প্রেসিডেন্ট অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, সেটাও কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি তো নেওয়াই হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস টেকেন ফ্রম ইউএসএ। প্রিয়াম্বল, এটাও কিন্তু নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক আছে? তোমরা জানো অবজেক্টিভ রিজার্ভেশনের মাধ্যমে প্রিয়াম্বলটাকে পেশ করা হয়েছিল 13 ডিসেম্বর 1947 কে জওহরলাল নেহরু করেছিল। আচ্ছা, এরপরে আর কী কী নেওয়া হয়েছে? রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজ, এটাও কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইংল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে একবার ডিসকাস করা যাক। তো ইংল্যান্ড থেকে যেটা যেটা নেওয়া হয়েছে সেটা মনে করো, ল মেকিং প্রসেস নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে, রুল অফ ল নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে, ইউকে যেটা বলে, ঠিক আছে? সিস্টেম অফ দ্য সিঙ্গেল সিটিজেনশিপ, এটাও নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ ইউকে থেকে। পার্লামেন্টারি সিস্টেম উইথ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি, এটাও কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, ইংল্যান্ড গেল, ইউএসএ গেল, এখানে ক্যানাডা, ক্যানাডা থেকে কী কী নেওয়া হয়েছে বলো? ক্যানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, এটা ক্যানাডা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর কিছু নেওয়া হয়েছিলো? হ্যাঁ, আরও একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন স্টেট অ্যান্ড প্লেসিং রেসিডুয়ারি পাওয়ার উইথ দ্য সেন্টার, ঠিক আছে? ইউনিয়ন আর স্টেট এই সমস্ত আর মাঝখানে যে এই সমস্ত ডিস্ট্রিবিউশন পাওয়ারগুলো, ঠিক আছে? আচ্ছা, ক্যানাডা থেকে আর কিছু কিন্তু নেওয়া হয়নি। এরপরে আমরা দেখছি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়েছে বলো? অস্ট্রেলিয়া থেকে যেটা যেটা নেওয়া হয়েছে সেটা মনে করো কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্টটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার এই যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, সেই কনকারেন্ট লিস্টটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর কী কী নেওয়া হয়েছে? ট্রেড নেওয়া হয়েছে, যেন প্রভিশন অফ ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইথ টেরিটরি, এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। বাকিগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। হ্যাঁ, এখানে আয়ারল্যান্ড যখন আসে, আয়ারল্যান্ডটা একবার ডিসকাস করেই নিই। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিলো। আর কী নেওয়া হয়েছিল? মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কী ইলেকশনের মেথডটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। আর ওদিকে ইউএসএ থেকে কী নেওয়া হয়েছে? প্রেসিডেন্ট অ্যাজ দ্য এক্সিকিউটিভ হেড অ্যান্ড সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স, এটা হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশনের প্রসেসটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আর ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর কিছু নেওয়া হয়েছিল? হ্যাঁ, আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে নমিনেশন অফ মেম্বার, নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা, হ্যাঁ, বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? বোঝা গেল? তো রাজ্যসভায় যে মানে 12টা নমিনেশন হয়, তো সেই ব্যাপারটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, বোঝা গেল? চলো তাহলে, চলো নেক্সট। ইউকে পড়লাম, ইউএসএ পড়লাম, আয়ারল্যান্ড পড়লাম, কানাডা পড়লাম, অস্ট্রেলিয়া পড়লাম, ঠিক আছে? আমরা নেক্সট পরবর্তীতে জানবো ফ্রান্স থেকে কী কী নেওয়া হয়েছিলো তাহলে বলো। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক, ঠিক আছে? এটা কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু বলছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, মানে কোথার থেকে নেওয়া হয়েছে এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার দুইয়ের অ্যান্সারটা হবে কিন্তু বি, ক্যানাডা। হ্যাঁ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন, তো এক্ষুনি আমি বললাম ক্যানাডা থেকে নেওয়া হয়েছিলো। হ্যাঁ, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ক্যানাডা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে?
তিন নম্বর কোশ্চেন দেখো, তিন নম্বর কোশ্চেন বলছে দ্য ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার, এক্ষুনি ও ডিসকাস করেছে, হ্যাজ বিন বরোড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে ক্যানাডা থেকে নেওয়া হয়েছে। এক মিনিট, একটু বৃষ্টি পড়ছে জানলাটা। নেক্সট কোশ্চেন ডিসকাস করা যাক। কোশ্চেন নাম্বার থ্রির অ্যান্সার হচ্ছে ক্যানাডা, কোশ্চেন নাম্বার টু এর অ্যান্সার হচ্ছে টু এর বি, থ্রির বি, ঠিক আছে, তার মানে দুটো হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্যানাডা, বুঝে গেল। এরপরে চার নম্বর কোশ্চেন দেখো, চার নম্বর বলছে দ্য আইডিয়া অফ ইনক্লুডিং দ্য এমার্জেন্সি প্রভিশন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন বরোড ফ্রম, তো এমার্জেন্সি প্রভিশনটা কোথা থেকে বড় করা হয়েছে সেটা তোমাকে বলতে হবে। চার নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে উইমার কনস্টিটিউশন অফ জার্মানি, ঠিক আছে, জার্মানির উইমার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এই প্রভিশনটা, আইডিয়া অফ ইনক্লুডিং এমার্জেন্সি প্রভিশন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কোথা থেকে বড় করা হয়েছে, জার্মানি থেকে বড় করা হয়েছে, ঠিক আছে। বাকি কানাডা বলেছি, আয়ারল্যান্ড বলেছি, ইউএসএ বলেছি, আর কোনো ডিসকাস করার নেই এখানে। চলো পাঁচ নম্বর কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন বলছে, কোশ্চেন নম্বর ফাইভ, দ্য অফিস অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত ইন ইন্ডিয়া ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং, তাহলে লোকপাল আর লোকায়ুক্ত, তোমরা জানো সে লোকপাল বিল আনার জন্য খুব চেষ্টা করেছিল কে, আন্না হাজারে, তাই না? তো এই অফিস অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত ইন ইন্ডিয়া ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং, কি মানে কোনটার উপরে বেস করে আছে, তো পাঁচের নম্বর অ্যান্সার হচ্ছে বি, অম্বার্সমেন্ট ইন স্ক্যান্ডিভিয়ার, ঠিক আছে, ইন স্ক্যান্ডিনেভিয়া, ঠিক আছে, অম্বার্সমেন্ট ইন স্ক্যান্ডিনেভিয়ার উপরে বেস করে কিন্তু এটা আছে, অম্বার্সমেন্ট বলে, ঠিক আছে। দেন নেক্সট দেখো কোশ্চেন নম্বর সিক্স, ম্যাচ দ্য ফলোয়িং ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এক্ষুনি বললাম কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে বলো, অ্যামেন্ডমেন্ট অফ দ্য এমার্জেন্সি হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে বললাম, নেক্সট দেখো ডি নাম্বার হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কোথা থেকে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, ইউনিয়ন স্টেট রিলেশনশিপ এটা হচ্ছে ক্যানাডা থেকে নেওয়া হয়েছে, তার মানে পরপর পর ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ, তার মানে ছয়ের দাগের অ্যান্সারটা কী হবে দেখা যাক, ছয়ের দিকের অ্যান্সারটা, চলো ছয়ের দিকের অ্যান্সারটা হচ্ছে এ, ওয়ান টু থ্রি ফোর, বুঝা গেল। নেক্সট সাত নম্বর দেখো, সাত নম্বর কোশ্চেনটা কী বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ টেকেন সার্টেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য সার্টেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ আদার কান্ট্রি, হুইচ কান্ট্রি হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ফার্মিং অফ দ্য সরি ফ্রেমিং সরি 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 ফ্রেমিং অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো এক্ষুনি আমি ডিসকাস করেছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিলো, তো সাতের অ্যান্সার হবে বি, ঠিক আছে, একটু ঘুরিয়ে পিছিয়ে বলেছে কিন্তু ওই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, দ্যাটস অল। তো কোথা থেকে দেখো, ইউপিতে 2004 এসেছিলো, ডব্লিউবিসিএস পিএসসি 2004 এসেছিলো, ইউপি পিএসসি মেনে এসেছিলো 2005, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2009, এসএসসি সিকিউরিটি অফিসার মানে এখানে 2010 এসেছিলো, তো দেখতে পাচ্ছ তোমরা সাত নম্বর কোশ্চেন যে ডিপিএসপি কত জায়গায় এটা এসছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দশ নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা তো সবাই জানো, অ্যান্সার নাম্বার বি হবে, আটের বি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ম্যাক্সিমাম কিন্তু এখান থেকেই তোলা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো নয় নম্বরে কী বলছে, লাস্ট কোশ্চেন দেখা যাক কী বলছে, নয় নম্বর বলছে, ম্যাচ দ্য ফলোয়িং, তো ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট উইথ গ্রেট পাওয়ার টু দ্য ইউনিয়ন, এটা অ্যাকচুয়ালি মানে কোথা থেকে মানে অ্যাকচুয়ালি কোথা থেকে বলা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, কান্ট্রি কোথা থেকে ডেরাইভ করা হয়েছিল, এটা হচ্ছে ক্যানাডা, ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট উইথ গ্রেট পাওয়ার টু দ্য ইউনিয়ন, ঠিক আছে। এরপরে একের তালে এর তাহলে ওয়ান হবে, বি এর হবে ফান্ডামেন্টাল রাইট, সবাই জানে ইউএসএ থেকে নেওয়া হয়েছিলো, সি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সবাই জানে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিলো, কনকারেন্ট লিস্ট ইন ইউনিয়ন স্টেট রিলেশনশিপ সেটা হচ্ছে
অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল, আর 5 নম্বর ইউকে থেকে এখানে কিছুই নেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হবে এ, 9 এর অ্যান্সারটা হচ্ছে এ। ঠিক আছে, তার মানে আশা করি বোঝা গেলো। দেখো এখানে একটা কোশ্চেন মিসিং হচ্ছে যে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা পার্ট 4 এ, এটা কোথায় আছে ফান্ডামেন্টাল ডিউটিটা? এটা আছে পার্ট 4 এ 51 এ নাম্বার আর্টিকেলে, এটা 42nd কনস্টিটিউশন, সরি 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978, এখানে কিন্তু এসেছিলো এই ফান্ডামেন্টাল ডিউটিসটা। ঠিক আছে, আর এই ফান্ডামেন্টাল ডিউটিসটা এটাকে কী বলা হয়? জাপানিজ মডেল বলা হয়। ঠিক আছে, জাপানিজ মডেল বলা হয়। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছিলো? এটা কিন্তু জাপান থেকে নেওয়া হয়েছিলো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা এখানে নেই, ফান্ডামেন্টাল ডিউটিসটা কোথা থেকে নেওয়া হয়েছিলো, তো এটা কিন্তু জাপান থেকে নেওয়া হয়েছিলো, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এই ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে এটাও মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ফান্ডামেন্টাল ডিউটিস কটা ছিল? 10টা ছিল। ঠিক আছে, এবার এই 10টা ফান্ডামেন্টাল ডিউটিস আসার পরে, মানে অ্যাকচুয়ালি স্মরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এটা এসেছিলো। ঠিক আছে, আর এটা 42nd, আমি ভুল বললাম, এটা 44th বললাম না, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আই এম সরি আমি ভুল বললাম, 1976, এটাই কিন্তু এসেছিলো, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, আর 10টা ফান্ডামেন্টাল মানে ডিউটিস অ্যাড করা হয়েছিল, আর পরে প্লাস ওয়ান হয়ে যায় 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, এখানে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অ্যাড করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এখানে এই হচ্ছে তোমার গল্প ফান্ডামেন্টাল ডিউটিস সম্বন্ধে। আর এই ফান্ডামেন্টাল ডিউটিসকে মানে অ্যাকচুয়ালি এটা কী বেস বলা হয়? জাপানিজ মডেল বলা হয়। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি 10টা ছিল, পরে একটা কিন্তু অ্যাড করা হয়। কবে অ্যাড করা হয়? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, আর এই ফান্ডামেন্টাল ডিউটিসটা পার্ট 4 এতে 51 এ যে আর্টিকেল, এখানে মেনশন করা হয়েছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976, এইখানে কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে, এইবার আমি যদি বলি যে এই ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে এই যে 11টা টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস আছে, এর মধ্যে এগুলো কী কী আছে, তো প্রথমটাও যদি বলি তাহলে এটা বলছে তোমাকে মান্যতা করতে হবে কি ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল ফ্লাগ, এগুলোকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। ঠিক আছে, আর কী করতে হবে? পয়েন্ট নম্বর 2 বলছে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়া অফ দ্য ফ্রিডম স্ট্রাগল, যারা ফ্রিডম স্ট্রাগল যারা দেশ স্বাধীন করেছে তাদের নোবেল আইডিয়াকে চেরিশ করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে, ফলো করতে হবে এদেরকে। 3 নম্বর কী বলছে? মানে অ্যাকচুয়ালি তোমার ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে, তোমাকে ডিউটিটা বোঝানোর চেষ্টা করছে, তোমার কী কী ডিউটি অ্যাজ এ সিটিজ সিটিজেন অফ ইন্ডিয়া। 3 নম্বর বলছে টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। তোমরা জানো ইন্ডিয়া একটা ইউনিটি আছে, ইন্টিগ্রিটি আছে, তো এটা আপহোল্ড করতে হবে, তোমাকে সবসময় এর প্রশংসা করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে এর সভারেনিটি। সভারেন সুপ্রিম অথরিটি হচ্ছে কনস্টিটিউশন, সভারেন মানে কোনো পৃথিবীর কোনো শক্তি নেই একে চেঞ্জ করা, এ নিজেই একটা সভারেন ইন নেচার। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট বলছে, 4 নম্বর পয়েন্ট বলছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন রিকোয়ার্ড। তার মানে যখনই কোনো রকম একটা এক্সটার্নাল ডিস্টারবেন্স বা ইন্টারনাল ডিস্টারবেন্স যা কিছু হচ্ছে, তোমাকে কিন্তু কান্ট্রিকে ডিফেন্ড করতে হবে। মাঝে মাঝে তোমাকে কিন্তু বন্দুক নিয়ে দাঁড়াতে হতে পারে, হঠাৎ করে চায়না আমাদেরকে অ্যাটাক করলো, ডোকালাম, যে তোমরা জানো এরিয়া এখানে চায়না কভার করার চেষ্টা করছে, আমাদের চিকেন নেক যে শিলিগুড়ি করিডোর যেটা আছে, হঠাৎ করে ওখানে অ্যাটাক করলে আমরা সবাই কিন্তু তখন সৈনিক হয়ে যেতে হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেশ রক্ষার জন্য তোমাকে কিন্তু এর জন্য এমন নয় যে তোমাকে পে করতে হবে বা কিছু, তোমার এটা সার্ভিস, তোমাকে এটা সার্ভিস দিতে হবে, তোমার এটা দায়িত্ব। ঠিক আছে, 5 নম্বর ট্রেনার বলছে টু প্রমোট কমন ব্রাদারহুড অ্যান্ড স্ট্যাবলিশ ডিগনিটি অফ ওমেন, মানে সবার সঙ্গে কমন একটা ভাই ভাইচারা ভ্রাতৃত্ববোধ থাকতে হবে এবং স্ট্যাবলিশ কী করতে হবে, মহিলাদেরকে সম্মান করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? টোনটিটকারী একদম মারা যাবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা 6 নম্বর কী বলছে? অ্যাকচুয়ালি কী বলো তো, এটা সব মানে ডক্টর বি আর আম্বেদকর মেনশান করেনি, কারণ তিনি ভেবেছিলেন সবাই তার মতো আর কি খুব ভদ্র সভ্য এবং নিজের দায়িত্বটা বোঝে, দায়িত্ব জ্ঞান আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে কিছু কিছু মানুষ আছে তাদেরকে যতক্ষণ না মানে
বাই রিটেন বা যতক্ষণ না ইম্পোজ করা হবে ততক্ষণ তো এগুলো এ হয় না, তো ওই জন্য কিন্তু এটা আর কি রাখা আছে। যাই হোক, দেখো ছয় নম্বরটা কি বললাম, টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য নেশনস কম্পোজিট কালচার, মানে তোমার যে হেরিটেজ আছে এগুলো সব প্রিজার্ভ করতে হবে, তোমার দায়িত্ব এটা। আর সাত নম্বর বলছে প্রোটেক্ট করতে হবে এবং ইম্প্রুভ করতে হবে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, যদি কোনো রকম হ্যাজার্ডাস হচ্ছে, কোনো পলিউশন হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা তোমাকে প্রোটেক্ট করতে হবে। সাত নম্বর তো বুঝলাম, আট নম্বর কী বলছে, আট নম্বর বলছে টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম স্পিরিট এবং ইনকারেট, মানে তোমাকে মানবতা দেখাতে হবে, হ্যাঁ, কোনো কিছু এবার সায়েন্টিফিক টেম্পার এগুলো ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আর কী বলছে, নয় নম্বর কী বলছে, সেফ গার্ড করতে হবে পাবলিক প্রপার্টি, কোনো পাবলিক প্রপার্টি কেউ বা কেউ এটা এখানে হিংসা তৈরি করছে, এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে প্রোটেক্ট করতে হবে এবং সেফ গার্ড করতে হবে। দশ নম্বর মাথায় রাখতেও পারো নাও রাখতে পারে, এখানে বলছে টু স্ট্রাইভ ফর এক্সেলেন্স ইন অল স্পিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, ঠিক আছে, সবার একটা এক্সেলেন্স মানে একটা স্ট্রাইভ করতে হবে। এবং এগারো নম্বর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দশটা মাথায় না রাখলেও চলবে, এই এগারো নম্বরটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো, কারণ এটা এগারো নম্বর, এটা বারবার এটা ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো কী বলছে এগারো নম্বর বলছে, ইট শ্যাল বি ডিউটি অফ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া হু ইজ এ প্যারেন্ট অর গার্জিয়ান টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন, ওকে, টু হিজ চাইল্ড, ওকে, মানে ছয় থেকে চোদ্দো বছরের বাচ্চার এডুকেশান তোমাকে, তোমার ডিউটি, তোমার বাচ্চার এডুকেশান তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা কবে এসেছিল, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, তোমার কিন্তু দায়িত্ব, ঠিক আছে, এটা তোমাকে দিতে হবে, তোমার তোমার ডিউটি, তোমার যদি বাচ্চা থাকে তাহলে ছয় থেকে চোদ্দো বছর পর্যন্ত তাকে কিন্তু এডুকেশান দিতে হবে, ঠিক আছে, ঠিকঠাক ফেসিলিটি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে তোমাদেরকে কয়েকটা কোশ্চেন রেখে যাব। একটা কোশ্চেন মনে করো যদি বলতে পারো, যদি সব আশা করি সবাই জানো যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের এর রেশিওটা মানে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর উইথ ইন্টু লেন্থ, লেন্থ ভার্সাস উইথ, এই রেশিওটা কী আছে সেটা যদি মানে বলতে পারো, ঠিক আছে, তাহলে রেশিও লেন্থ আর উইথের রেশিওটা কী সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে, বোঝা গেলো। তো আমরা এই যে ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে এসব ইস্যুগুলো বললাম। অ্যাকচুয়ালি দেখো ইউএসএতে কিন্তু অন্যরকম নিয়ম, মানে ওখানে যখন প্রোটেস্ট করা হয় না গভর্নমেন্টের এগেনস্টে, ওখানে কী করা হয় যে ন্যাশনাল ফ্ল্যাগকে পুড়িয়ে প্রোটেস্ট করা হয়। আমাদের দেশে কিন্তু এরকম না, আমাদের দেশে এরকম যদি ন্যাশনাল ফ্ল্যাগ তুমি অবমাননা করো, অসম্মান করো বা পুড়িয়ে দাও, এই সমস্ত করো বা পায়ের তলে দাও, তাহলে কিন্তু তোমার চামড়া ছাড়িয়ে নেওয়া হবে, ঠিক আছে, ঠিক আছে, চামড়া ছাড়িয়ে ওই চামড়া দিয়ে ডুগডুগি বানানো হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওইখানে আমাদের দেশে কিন্তু ওই পাওয়ারটা নেই, তো এই জন্য এই ফান্ডামেন্টাল ডিউটিস যারা এই সমস্ত করছিলো তাদেরকে কিন্তু এই সমস্তগুলো ডিউটি একটা পার্ট, আলাদা একটা পার্ট এনে ফোর এতে রাখা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তোমার এই ডিউটি তুমি এটা করো, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আজকে এই পর্যন্তই রাখছি, হ্যাঁ, নেক্সট ক্লাস উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রিয়াম্বল। আর এই টেলিগ্রাম চ্যানেল জিকে বাই ধীরাজ স্যার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে পিডিএফটা পেয়ে যাবে, এটা ফলো করো, তাহলে পিডিএফটা ওখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর লিসনিং।